তো কাপড়গুলি ওয়াশ করে এখানে দিয়ে দিছিল, কিন্তু অলরেডি রোদ কিন্তু উঠে গেছে। ভাবলাম যে ছাদে দিয়ে আসি।
ছাদে কাপড়গুলি দিয়ে দিলাম, আর এত পরিমাণ রোদ উঠছে, বৃষ্টির পরে যে রোদ হয় সেই রোদ। তো কাপড় ওয়াশ করার পর সিঁড়িকোটা দিয়ে দিয়েছিল, তো ভাবলাম যে যেহেতু রোদ উঠছে বাইরে দিয়ে দিই, বাইরে দিয়ে দিলাম, তাকাতে পারতেছিলাম না। হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল আমি আমার ব্লগ রেকর্ডিং করতে শুরু করলাম, কারণ আমাকে যেহেতু শুভ শনি দুই দিন সময় থাকে, দুই দিন আমি ভালো করে রেকর্ডিং করতে পারি। আর আমার সকালটা শুরু হয়ে গেল, তো এখন আমি কিচেনে নাস্তা রেডি করতে যাব। আম্মু হাঁটতে গিয়েছে, আম্মু হেঁটে আসলে দুজনে একসাথে নাস্তা রেডি করব। তো তোমাদের সাথে যেহেতু আমার প্রতিদিন দেখা হয়, কথা হয়, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো যে আমার খুব সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে যাই, এটা আমার রেগুলার রুটিন। এটা আমার মানে সেটা ছুটির দিন হোক আর অফিস ডে হোক, আমি কিন্তু খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যাই এবং উঠে আমার যে অন্যান্য কাজগুলি আছে সবগুলি শেষ করি। কারণ শুক্র শনিবার যদি আমি কাজ শেষ না করি, দেন দেখা যাবে যে অন্যান্য দিনগুলি আমার কাজগুলি জমে যায়, যেমন কাপড় আয়রন করা, ওয়াশ করা, দেন এগুলি শুকানো, বাজারের কি কি করতে হবে সেগুলো একটা লিস্ট করা, আর সপ্তাহ 5 দিনের যে রান্না সেই রান্নাগুলো গুছিয়ে রাখতে হয়, অনেক ম্যাক্সিমাম বেশ কিছু রান্না করেও রাখতে হয়। এটা আমার শুক্র শনিবার রুটিন। তো আমি শুক্র শনিবার তোমাদের সাথে ব্লগ করতে চলে আসি, আর মেনলি আমি আর সময় বলতে শুক্র শনিবারই আমার সময় পাওয়া যায়, অন্যান্য দিন আমি খুব একটা সময় করতে পারি না, হয়তো আবার খুব বেশি আর্লি ঘুম থেকে উঠলে তখন করতে পারি। তো তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগ। তো আম্মু এখানে রুটি বানাচ্ছে, তো আমি আসছি আম্মুকে হেল্প করার জন্য। আমি ভাজি আম্মু, হ্যাঁ আমি আচ্ছা ওটা নিবে আর দিই চুলা, আমি ভাজি। তাহলে আপনি বানায় যান, হ্যাঁ আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আমি ই করি, ঠিক আছে আমি ভাজি। আচ্ছা ঠিক আছে, কোন বনে ঠিক আছে। আম্মু রুটি বানাচ্ছে আর আম্মুকে হেল্প করার জন্য আমি চলে আসছি কিচেনে। আম্মু এই তাওয়া গরম হয়েছে, এতটুকু এতটুকু গ্যাস, এই তাওয়া গরম হয়েছে, হ্যাঁ দেওয়া যাবে। আম্মুকে হেল্প করতে আসছি আমি, রুটি বানাচ্ছে আম্মু। ভাবলাম আমি আম্মু রুটি বানাবে একা একা, যত হয় না। আমি কিচেনে চলে আসছি, রুটি বানাবো, রুটি বানাবো, গোল গোল রুটি বানাবো। আম্মু রুটি বানানো হয়ে গেছে, তাহলে আমি ভাজি নিতে পারবো শুধু। আম্মু তাহলে আপনি চলে যান, হ্যাঁ আমি ভাজি নিই, অনেকগুলি রুটি বানাইছে। একটা রুটি, এক নম্বর রুটি। চুলা গ্যাস একদম চলে গেছে, সিলিন্ডার জ্বালাতেছি। সিলিন্ডার চুলাটা জ্বালিয়ে দিলাম, কারণ গ্যাস একদম কমে গেছে, কিছু করার নেই। পিজির অবস্থা সিরিয়াস, অনেকগুলো রুটি আজকে বাঁচতে সময় লাগবে।
তো আমার রুটিগুলি দেখো, সুন্দর সুন্দর রুটি। আর এখানে আম্মু বানিয়ে রাখলো, আর আমি হলাম ভেজে নিচ্ছি। আম্মু বেলে দিছে, আমি হলাম ভাজতেছি। নর্মালি ম্যাক্সিমাম টাইমই আমি আম্মু দুজনে মিলে কাজ করি। আম্মু একটা কিছু করলে আমি একটা কিছু করি। ভাজা হয়ে গেল, ব্যাস হটপটে রাখতেছি না আজকে, কারণ হটপটটা এখনো একটু আগে ধুয়ে দিছিলাম, ওয়াশ করে দিছিলাম, সেটা এখনো শুকায় নাই। সারাদিনের জন্য রুটি। সকাল 6টার পরে আমাদের এখানে গ্যাস চোখে দেখা খুব টাফ। ডিম পোষার জন্য চুলাটা একদম কমিয়ে দিছি। সব ঠিক আছে, ঢাকনা নাই, ডিম পোচ করতেছি, ঢাকনাকে ঢেকে দিব, ঢাকনা খুঁজে পাচ্ছি না। যাই হোক হোক, একটু লবণ, একটু লবণ দিয়ে দিলাম। ডিম পোচটা যারা একটু শক্ত পছন্দ করে, মানে একটু হার্ড, তো সেক্ষেত্রে চুলাটা একদম কমিয়ে দিলে ডিমটা তাড়াতাড়ি হার্ড হয়ে যায় একদম চুলা, নইলে চুলা বাড়িয়ে দিলে দেখা যায় একটা পুড়ে যায়, হার্ড হয়ে যায়। আন্টি যখন পান ছেঁচে, আমার কাছে শব্দটা অনেক ভালো লাগে, কারণ আমি তখন খুবই ছোট, আমার দাদি মারা গেছে, তখন আমার বয়স প্রায় 4 বছর। তো আমার দাদিকে আমার মনে আছে যে আমার দাদি উনি পান ছেঁচে এরকম খেত, তো সেই জিনিসটা আমি ফিল করি, মনে হয় সেই দিনটা যদি যেতে পারতাম, যদি আবার দেখতে পারতাম, তাহলে আব্বুকেও ফিরে পেতাম। আব্বু তো নাই আজ অনেক বছর। আমি চুলায় তেল দিতে ভুলে গেছি কড়াইয়ে, এটা কিন্তু লাইফে ফার্স্ট টাইম। যেটুক তেল কড়াইয়ে ছিল সেইটুকুর মধ্যেই হচ্ছে, জীবনে ফার্স্ট টাইম হয়েছে এটা। বাহ, তাহলে তো আমি তেল ছাড়া দিন করতেছি, আমি ভুলেই গেছি আমি তেল দিব। ডিম পোচ খাবো আজ, ব্রেড দিয়ে খাবো না, খাবো হলো হাতে বানানো রুটি। কিছুদিন আগে, কিছুক্ষণ আগে না, কিছুক্ষণ আগে, কিছুক্ষণ কিছুদিন না, কিছুক্ষণ আগে আমি কনফিউজড হয়ে যাই কথা বলার সময়। কিছুক্ষণ আগে রুটি বানানো হয়েছে, রুটি আম্মু তরকারি দিয়ে খাচ্ছে, কিন্তু আমি ডিম দিয়ে খাবো। পরে ডিমটা হয়ে গেছে, আস্তে ছাড়া ডিম নিয়ে নিলাম। তেল ছাড়া জিনিস মজা লাগে না, শুকনা শুকনা ডিম পোচ। শুকনা শুকনা ডিম পোচ তো খেতে চাই, সাথে হলো রুটি। রুটিটা একটু গরম করে নিই,
রুটি। তো আমার নাস্তা ডিম পোচ আর হলো রুটি, সেটা এখন খেয়ে নিব। হাতে বানানো রুটি, আমি সাধারণত হাতে বানানো রুটি দিয়ে ডিম ভাজাটা পছন্দ করি, যেটা পেঁয়াজ মরিচ দিয়ে, কিন্তু আর ডিম পোচ খেতে ইচ্ছে করছে। ডিমটা তেল ছাড়া ডিম, আজকে তেল দিতে ভুলে গেলাম, তেল ছাড়া ডিম ভালোই, সেটা খারাপ না, তবে অয়েল হলে একটু ভালো লাগতো। রুটি শেষ হয়ে যাবে, ডিম শেষ হবে না, ডিমটা অনেক বড়। শেষ আমার ডিম রুটি, আমাকে মশা একটু বেশি কামড়ায়, কিন্তু আজ কামড়ায় নাই। শেষ হয়ে গেল আমার নাস্তা।